দেশের ফুটবলে বইছে সুবাতাস, একের পর এক বড় দলকে রুখে দিয়ে ছেলেরা জয় ছিনিয়ে আনছে। পিছিয়ে নেই বাংলার মেয়েরাও। একটা সময় বাপুপের ফ্যাকাশে মুখ বিশ্ব দরবারে উজ্জ্বল করেছে বাঘিনীরা, দেশ বিদেশে জিতেছে একের পর এক শিরোপা। এরপর অনেকদিন আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলা হয়নি মেয়েদের। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ম্যাচে ফিরেই আবারও জয়ে ফিরেছে সাফজয়ী নারী ফুটবল দল। সিঙ্গাপুরকে 3-0 গোলে হারিয়েছে সাবিনা তহুরারা। তবে বেতন নিয়ে অবহেলা যেন কিছুই ছাড়ছে না। যদিও কিছুদিন আগে দেশের ফুটবলারদের বেতন বাড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বর্ধিত সেই বেতন সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। কিন্তু এখন ডিসেম্বর গড়ালেও 3 মাসের মধ্যে মাত্র 1 মাসের বেতন পেয়েছেন সাবিনা সানজিদারা। সেপ্টেম্বরের টানা 2 মাস বেতন পাননি বাঘিনীরা। জানা গেছে সেপ্টেম্বর মাসের বেতন নভেম্বর মাসের মাঝামাঝি এসে দিয়েছে বাফুপে, তবে এখনো হয়নি অক্টোবরের বেতন। ফিফার নিয়মের জটিলতার কারণে বেতন বকেয়া রয়েছে বলে জানিয়েছেন বাফুপের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তার দাবি, বেতন বৃদ্ধির বিষয়ে ফিফার কিছু আনুষ্ঠানিকতার অনুমোদনের প্রয়োজন ছিল। ফিফার নির্দেশনা অনুসরণের আনুষ্ঠানিকতা মানতে গিয়ে বেতন প্রদানে বিলম্ব হয়েছে, তবে দ্রুতই তা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে ফেডারেশন সূত্র বলছে, ফিফার আনুষ্ঠানিকতা এখন অনেকটাই সম্পূর্ণ। ডিসেম্বরের প্রথম সপ্তাহে অক্টোবর এবং ডিসেম্বরের মধ্যে নভেম্বরের বেতন দেওয়ার পরিকল্পনা করছে ফেডারেশন। সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পরে বেতন ভাতা সহ বেশ কিছু সুযোগ সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। 16 আগস্ট সংবাদ সম্মেলন করে দেশের 31 জন নারী ফুটবলারদের সঙ্গে নতুন করে 6 মাসের চুক্তিপত্র করে বাফুপে। নতুন সেই চুক্তিতে তাদের বেতন ভাতা দ্বিগুণেরও বেশি করা হয়, যা 6 মাস পর নবায়ন করার কথা জানানো হয়। জাতীয় দলের 31 ক্রিকেটারকে এ, বি এবং সি এই 3 ক্যাটাগরিতে ভাগ করেছে বাফুপে, আর বেতন বৃদ্ধির প্রক্রিয়াটি হবে ক্যাটাগরি ভিত্তিক। ক্যাটাগরি অনুযায়ী সর্বনিম্ন 20,000 থেকে সর্বোচ্চ 50,000 পর্যন্ত বেতন পাবেন ফুটবলাররা। এর আগে ফুটবলারদের বেতন ছিল সর্বোচ্চ 20,000 টাকা, যা পেতেন অধিনায়ক সাবিনা খাতুন। বাকিরা পেতেন 10,000 টাকা করে। তবে সাফের শিরোপা জয়ের পর নানান আন্দোলন শেষে সাবিনা সহ 15 ফুটবলারকে মাসে 50,000, 10 জনের 30,000, বাকি 6 ফুটবলারের 4 জন 20 এবং 2 জনের 18,000 টাকা বরাদ্দ করে ফেডারেশন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।